হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকে সকাল সকাল উঠে আমরা যা যা ভিডিও করি আপনার সাথে শেয়ার করব। আর এটা হলো আমাদের গ্রামের দৃশ্য, প্রত্যেক দিনের মতো আজকেও দেখাচ্ছি। আর কি সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা, আকাশও নেই আর একটু রুদ্র উঠেছে। আর এখানে দান হিজাটা ছাড়িয়ে দিচ্ছে। আর এখানে আমার ছোটো বোনরা আর আমার বড় আপুর মেয়ে একটু নাচানাচি করছে আর আপনার সাথে ফটো শটো দেখাচ্ছে আর পোস্ট টোস্ট দিচ্ছে। এরপর আপনার সাথে শেয়ার করব কত বড় দান হচ্ছে বা দান পেকে গিয়েছে কি না। আর আপনারা দু তিন মাস পর এর মধ্যে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে দু তিন মাস পর আমাদের গ্রামের দৃশ্য বা গ্রামের ধান চাষ কীরকম হয়, ধান শুকানে কীরকম হয় সব কিছু আপনার সাথে শেয়ার করবো। এখানে ধান একটু দেখাচ্ছি আর এখানে আমার বড় আপুর মেয়ে কী সুন্দর করে পোস্ট দিচ্ছে। আর এটা হলো আমাদের একটু গ্রামের দৃশ্য, দেখতে পাচ্ছেন সুন্দর আকাশ, সুপারি বাগান, সুপারি গাছ কি সুন্দর, আমাদের বাড়িতে আম গাছ। আর এখানে সুন্দর করে পোস্ট দিচ্ছে আমাদের ছোটো বোনরা, পোস্টটা কি সুন্দর হচ্ছে, লাভ দিয়ে দিচ্ছে। আর আমার বড় আপুর মেয়ে সেটা একটু দিচ্ছে। সব কিছু বড় থেকে শিক্ষা হয় ছোটোদের, এটাই বাস্তব। এরপর আমাদের বড় আপুর হাজব্যান্ড শ্বশুরবাড়ি চলে এলা। আর শ্বশুরবাড়ি আসলেই রসগোল্লা আনা হয়, এই জন্য আমি রেডি করছি রসগোল্লা সুন্দর করে। এরপর আমি দিয়ে দেব। এখানে আমি একটু সবজি কাটছি আর রান্না হবে। আর শ্বশুরবাড়ি এলে অনেক কিছুই রান্না করা হয়, এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে থাকেন না আর সাবস্ক্রাইব করে থাকেন না আর সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি করে যাবেন। আর এখানে আজকে আমাদের বাসার সুপারি পাড়া হচ্ছে, এই জন্য অনেক লোকজন চলে এলো। আর ওখানে দেখা যাচ্ছে একটু একটু করে সুপারি গাছে মানুষ সুপারি পাড়ছে। আপনারা ওদিকে এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। একটার পর একটা গাছে গিয়ে বাদরের মতো সুপারি পাড়ছে আর অনেক বয় হচ্ছে, এরপরও পাড়ছে তারা, কারণ তাদের তো এটা দিয়ে একটা পরিবার চলে, এই জন্য তারা পাড়ছে। আর এখানে অনেকগুলো সুপারি পড়ে আছে। সুপারির আমরা গ্রামের ভাষায় বলি গ্রাম সুপারি চড়ি, সুপারি ব্যাঙ্গে পড়েছে চড়ি থেকে, সব কিছু একটু একটু করে তুলে নেওয়া হচ্ছে। আর এখানে অনেকগুলো সুপারি পড়ে আছে। এরপর আমরা দুপুরে একটু পেঁপে মাখা কাটছি। আর এখানে আমার ছোটো বোনরা সুন্দরভাবে পেঁপেটা কাটছে। এরপর কিভাবে মাখে আপনার সাথে শেয়ার করব। একটু পেকে গিয়েছে পেঁপেটা। এরপর এটাতে কাঁচা লঙ্কা, রসুন, এরপর পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে কাবো। এখানে আচার দেওয়া হচ্ছে। এখানে সুন্দর করে আমার ছোটো বোনরা সব কিছু রেডি করছে। এরপর ওটা সুন্দরভাবে মেখে এরপর কাবো আর আপনার সাথে একটু একটু শেয়ার করব। যতটুকু পারি আমি সারাদিন ততটুকু আপনার সাথে একটু একটু করে শেয়ার করি। এখানে আমার ছোটো বোন পেঁপে মাখছে। এরপর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পুরা মতে মেখে এরপর আমরা সবাই মিলে একসাথে খাবো। এটা খাওয়া একটা আলাদা মজা। আর বড় আপু বাসায় এলে
অনেক কিছু খাওয়া হয় একটার পর আর একটা, কারণ বড় আপু মানে একটি আনন্দ। কার কার বাসায় বড় আপু আছে বা কার কার বড় আপু আছে আপনারা কমেন্টে জানাবেন, আর বড় আপু বাসায় এলে কী কী খান বা কী কী এনজয় করেন একটু জানাবেন কমেন্টে। এখানে আমাদের মাকা রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমরা সবাই মিলে একটু একটু করে মাকাটা নিয়ে নিয়েছি। কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনরা একটু সুন্দরভাবে লাইক দিয়ে দিয়েছেন, মাখাটা অনেক টেস্ট হয়েছে। আপনারাকে একটু আগে বললাম না, বড় আপু মানে একটি খুশি আনন্দ আর খাওয়া দাওয়া। এখানে রুটি মাখা হচ্ছে বড় আপু আর বড় আপুর মেয়ে মিলে। ছোট ছোট বাচ্চারা থাকলে এরকম হয়, একটু প্রবলেম হয়, কারণ তাদেরকেও একটু ছানতে হয়। এই জন্য এখানে আমার বড় আপু সুন্দর করে রুটিটা থালার মধ্যে বানিয়ে নেবে, আর আপনারা চাইলে দেখতে পারেন আর একটু শিখতে পারেন। যারা যারা রুটি বানাতে পারেন না তারা দেখিয়ে শিখে নেবেন, কারণ সহজেই এই থালার মধ্যে রুটিটা হয়ে যাবে গ্লাসের মধ্যে দিয়ে। এখানে রুটিটা মাখা হচ্ছে, বানানো হচ্ছে এই গ্লাস দিয়ে। সুন্দর করে আমার বড় আপু রুটিটা বানিয়ে নিয়েছে। অনেক বড় করে এরপর ওটা কেটে এরপর ভাজা হবে। অনেক বড় হয়ে গেছে, আর এখানে চামচের পিছন দিক দিয়ে কাটা হচ্ছে। আর আপনারা চাইলে চাকু দিয়ে বা ব্লেড দিয়ে যে কোনো দার একটা জিনিস দিয়ে কেটে নিতে পারেন। হালকা একটা নাস্তা, এখানে ছোট করে করে কেটে নিয়েছেন আমার বড় আপু। এরপর আমাদের পিঠাটা রেডি হয়ে গিয়েছে, আর এখানে ছিল ছানা আর ছানা ভাজা। রুটি দিয়ে ছানা ভাজাও খেতে পারেন আর এরকম খেতে পারেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফিজ।